पट्टा गुड़ी लो আমি এই ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছি এবং এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়বে কারণ মানুষের মধ্যে একটা উৎসাহ দেখেছি এবং আমি বিশ্বাস করেছি যে ত্রিপুরায় মানুষ কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দেবেন এবং আমার বিশ্বাস আমার এই 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের গণদেবতারা কংগ্রেসকে ভোট দেবেন আমাকে জয়যুক্ত করবেন আমার বিশ্বাস রয়েছে। নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি কেমন লাগছে? নির্বাচন কমিশনের প্রস্তুতি ভালোই, জিরো ব্যালেন্সে যে প্রতিশ্রুতি এখন পর্যন্ত সারা রাজ্যে পিসফুল আছে। এখন তো প্রায় সকাল 6:30 বাজে, আপনার বিধানসভা কেন্দ্রের সর্বত্র কেমন চলছে ভোট কেন্দ্র? কয়েকটা জায়গাতে মেশিন নষ্ট আছে, এখনো বদল হয়নি, আর আরকেএসপি দুইটা পোলিং বুথে এই নাম্বারিংটা মিলছিল না, পরবর্তী সময়ে ওরা চেঞ্জ করেছিল নাম্বারিংটা, কিন্তু এটা আমাদেরকে সাপ্লাই করেনি। যাই হোক, সেখানে যাওয়ার পরে আমাদের যে সিগনেটরি তপন দাস, তার সিগনেচার মিলেছে, ভোট শুরু হয়ে গেছে। কি বলবেন স্বাভাবিক পরিস্থিতি নিয়ে, সারা রাজ্যের পরিস্থিতি নিয়ে? আপনি যেহেতু পৌরসভা সভাপতি, রাজ্যের মানুষ আজকে উৎসব মেজাজে কংগ্রেস এবং সিপিএম জোটকে ভোট দিচ্ছে, দেবেন আমার বিশ্বাস রয়েছে। আগাম শুভেচ্ছা রইল গণদেবতাদের, কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি দল সম্পর্কে কি বলবেন আজকের দিনে? বিজেপি দল এবার পরাস্ত হবে, কারণ তারা প্রতিশ্রুতি খিলাপ করেছেন, তারা এবারে নির্বাচনে পরাস্ত হবেন। শুরু